হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে মিষ্টি দই। আর এটা আমি তৈরি করেছি চুলার মধ্যে মাত্র 1 ঘন্টায়। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন মিষ্টি দইটা কতটা ভালো হয়েছে আর এটা কতটা মজার। আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু মিষ্টি দইটা অনেক বেশি পছন্দ করি, কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা চুলার মধ্যে এই মিষ্টি দইটা মাত্র 1 ঘন্টা তৈরি করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি, আর বেশি কথা বলছি না। প্রথমে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি টোটাল 5 কাপের মতো লিকুইড দুধ। 5 কাপ পরিমাণ লিকুইড দুধের মধ্যে প্রায় 1 কেজির চেয়েও বেশি হয়। এটা হচ্ছে ফুল ফ্যাট লিকুইড দুধ। আপনারা চেষ্টা করবেন দইটা ফুল ফ্যাট লিকুইড দুধ দিয়ে তৈরি করতে, এতে করে দইয়ের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। টোটাল আমি এখানে 5 কাপ পরিমাণ লিকুইড দুধ নিলাম। এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম। এটাকে আমি জাল করে প্রায় অর্ধেকের মতো করে নিব। যদি আপনারা এখানে পাউডার মিল্ক অ্যাড করতে চান তাহলে আপনাদের জাল করে অর্ধেক করতে হবে না, যেহেতু আমি বেশি পরিমাণে দুধ নিয়েছি সেক্ষেত্রে আমি এটাকে জাল করে নিব। আপনারা যদি এর চাইতে কম নেন তাহলে আপনারা এখানে পাউডার দুধ অ্যাড করে দিবেন, দুধটাকে ঘন করে নেবেন, তাহলে হয়ে যাবে, সময় নিয়ে আর ঘন করতে হবে না। দুধটাকে আমি জাল করে প্রায় অর্ধেকের মতো করে নিয়েছি। চুলাটাকে মিডিয়ামে রেখে কিন্তু আমি দুধটাকে জাল করেছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। চিনিটা কিন্তু আপনারা এর চাইতে বেশি দিতে যাবেন না, এতে করে মিষ্টি কিন্তু অধিক পরিমাণের হয়ে যাবে। এরপরে কিন্তু আমরা ক্যারামেলও অ্যাড করব, চিনির ক্যারামেল, এতে করে মিষ্টিটা অনেক গুণে বেড়ে যাবে। চাইলে আপনারা 1/2 কাপের চেয়ে কম দিতে পারেন। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে জাল করেছি। এরপরে চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেটাও আমি শুকিয়ে নিয়েছি। এই যে দেখুন, দুধটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে রাখবো, এরপরে ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা তৈরি করার জন্য চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু এর চাইতে কম দিতে যাবেন না, এতে করে দইয়ের কালারটা তেমন সুন্দর আসবে না, যদি আপনারা চিনির পরিমাণটা এর চাইতে কমিয়ে দেন। এখন আমি এটাকে ক্যারামেলের কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। ক্যারামেলের কালারটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আর আমি ক্যারামেলটা তৈরি করার সময় কিন্তু কোনো প্রকারে পানি ব্যবহার করিনি। চিনিটা গলে গিয়ে কিন্তু ক্যারামেলের কালারটা এসেছে। যে দুধটা জাল করেছিলাম ওখান থেকে আমি অল্প পরিমাণ দুধ ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব দুধের সাথে ক্যারামেলটা। চিনির ক্যারামেলটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি ক্যারামেলের দুধটা হচ্ছে যে দুধটা হচ্ছে জাল করেছিলাম সেটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন খুবই সুন্দর কিন্তু কালার এসেছে। এখন আমি এটাকে কুসুম গরম ঠান্ডা করে নিব। খুব বেশি ঠান্ডাও করা যাবে না, আবার খুব বেশি গরমও থাকা যাবে না। দুধটাকে হচ্ছে আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, সম্পূর্ণ ঠান্ডা কিন্তু আমি করিনি। দইটা রেডি করতে করতেই কিন্তু এটা মোটামুটি ঠান্ডা হয়ে যাবে।
এখন হচ্ছে আমি দইটা রেডি করে নেব। আজকে আমি টক দই দিয়ে মিষ্টি দইটা তৈরি করব। আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও কিন্তু দইটা বসাতে পারবেন। যেহেতু আমি টক দই দিয়ে তৈরি করব, সেজন্য আমি 4 চা চামচ পরিমাণ টক দই নিয়ে একটা ছাঁকনির মধ্যে প্রায় 6 ঘন্টা আগে থেকেই কিন্তু রেখে দিয়েছিলাম। এখন কিন্তু সম্পূর্ণ পানিটাই বের হয়ে গিয়েছে। আপনারা হয়তো এটা দেখেই বুঝতে পারছেন কতটুকু পানি বের হয়েছে। আর টোটাল 6 ঘন্টায় কিন্তু রাখতে হবে, এর চাইতে কিন্তু কম রাখলে হবে না। এখন হচ্ছে আমি দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে করে দইয়ের কোনো প্রকারের লাম্পস না থাকে। দইটা ভালোভাবে ফেটানো শেষ, আমি খুবই ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন দইটা কেমন হয়েছে। আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্যই কিন্তু আমি ভিডিওটা কাট করিনি। এখন সামান্য পরিমাণ দুধের মিশ্রণ দিয়ে দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো বা ভালোভাবে লক্ষ্য করেছেন দইটাকে আমি কিভাবে ফেটিয়ে নিয়েছি। এখন হচ্ছে দইয়ের মিশ্রণটা দুধের সাথে ঢেলে দিচ্ছি। এখন হচ্ছে সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা সম্পূর্ণভাবে মেশানো শেষ, একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমার কাছে হচ্ছে কোনো মাটির পাত্র নেই, সেজন্য আমি কাচের বাটিতেই কিন্তু দইটা বসাবো। এরপরে হচ্ছে এটাকে আমি খুব ভালোভাবে র্যাপ করে দিব র্যাপিং পেপার দিয়ে। চোলার মধ্যে আমি এই হাঁড়িটার মধ্যে কিন্তু দইটা বসাবো। তো আমি হাঁড়িটার মধ্যে হচ্ছে একটা মোটা তাওয়াল দিয়ে দিচ্ছি, আর আমি এর মধ্যে দিয়ে দিব একটা স্ট্যান্ড। এখন আমি হাঁড়িটার মধ্যে দইয়ের পাত্রটা দিয়ে দিচ্ছি, আর আমি এটাকে র্যাপ করে দিয়েছি, যেহেতু এটার মধ্যে ঢাকনা নেই সেজন্য। এখন হচ্ছে তাওয়াল দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিব। আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গিয়েছে, আপনারা চাইলে আরো বড় হাঁড়িতেও কিন্তু দইটা বসাতে পারেন। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি হাঁড়িটা এখন চুলার মধ্যে বসিয়ে দিব, আর চুলাটাকে লোতে রেখে প্রায় আমি 1 ঘন্টা মতো এটাকে আমি ভাপে দিব। চুলাটাকে কিন্তু লোতে রাখতে হবে, আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু আরও বেশিও লাগতে পারে, 1 ঘন্টার চেয়ে হয়তো বা 10 মিনিট কিংবা 20 মিনিট কিংবা 30 মিনিটও বেশি লাগতে পারে। আমার খুব বেশি সময় লাগেনি, 1 ঘন্টার মধ্যে কিন্তু দইটা বসে গিয়েছে। 1 ঘন্টা পর দইটা ঠান্ডা হওয়ার জন্য আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সে ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে। এর জন্য আমি খুবই দুঃখিত, আমি আপনাদেরকে দেখাতে পারিনি। দেখুন, ঠান্ডা হওয়ার পরে কিন্তু দইটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। যখন গরম থাকে, যখন 1 ঘন্টা পরে যখন দইটা সেট হয়, তখন কিন্তু একটু নরম থাকে। যখন এটা ফ্রিজে রাখা হয়, তখন কিন্তু এটা ভালোভাবেই কিন্তু জমে যায়। আর আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ভালো হয়েছে। আমি প্রায় 2 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে দইটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। দেখুন এটা কতটা ভালো হয়েছে, আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, সহজ লেগেছে কিনা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন, তাহলে বুঝতে পারবো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।